ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত আর ভুয়া দলিল করে এলাকার মানুষের খাস জমি দখলে বাধা দেয়ায় খুন হতে হয় কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরীকে। প্রতিদ্বন্দ্বী গুলজার হোসেনের পরিকল্পনায় ভাগ্নে শাহিন সহ অংশ নেয় ভাড়াটে খুনিরাও, যাদের দেয়া হয় অর্ধকোটি টাকা। হত্যার পর পরিচয় লোকাতে মরদেহের গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। বুধবার আলোচিত এই হত্যা মামলায় সাত আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। খালাস পায় এক নারী আসামি। আদালত অবজারভেশন বলেছে যে এলাকার একজন সম্মানিত মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং এলাকার আধিপত্য নিয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরোধিতার কারণে নিয়ে পক্ষদের মধ্যে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হয় উল্লাস প্রকাশ করেন তারা। আমাদের পরিবারের দাবি ছিল আসামিদের যাতে সর্বোচ্চ সাজা হয়, রায়টা যাতে অতি দ্রুত কার্যকর হয়, এইটাই তারা চাচ্ছে। 2013 সালের 10 ডিসেম্বর নিখোঁজ হন তৎকালীন ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের মর্গ থেকে তার আগুনে পোড়া বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে তাকে শনাক্ত করেন ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী। এই ঘটনায় করা মামলায় 2015 সালের 31 জানুয়ারি আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।